এখানে দুজন তো আরামসে শুয়ে পড়তে পারে, প্লাস এখানে একটা সোফাও আছে। এটা হচ্ছে ছোটবাবুর ফুলসজ্জার বিছানা, তাই তো? এখন কাঁচের বাটি, কাঁচের গ্লাস, কারো যদি বিয়ের চাদর পেয়ে থাকে। যদি ওখান থেকে আমরা এন্ট্রি নিই ঠিক এই সেটটা দিয়ে, এখানে দেখো অ্যাকুরিয়ামে এই ছাদটা সত্যি দেখবার মতো, একদম চারতলা। আজকে 13ই আগস্ট, আজকে বুধানের ভাত কাপড়ের অনুষ্ঠান আছে, প্লাস আজকে রিসেপশন একই দিনে। তো এখন আমি, বাবা, এই দিকে হচ্ছে ভাই, আর ঠিক এই মিষ্টির দোকানটা এখানে মিঠু আছে, মিষ্টি নিচ্ছে ওদের জন্য, যাচ্ছে হচ্ছে রেইনবো ম্যারেজ সেরেমনি হলে, যেখানে বুধানের পুরো অনুষ্ঠানটা ওখানে হবে। এখন মিঠু মিষ্টির দোকানে আছে, মিষ্টি নিয়ে আমরা এখন ডাইরেক্ট চলে যাবো একদম রেইনবো সেরেমনি হলে। আর আজকেই হচ্ছে ওয়েদারটা একদম প্যাথেটিক, পুরো বৃষ্টিতে ভরা আজকে ওয়েদার। হ্যাঁ হ্যাঁ, পাঁচ রকমের, আজকে আমরা সবাই মিলে জল ক্রস করে যাচ্ছি এখন বিয়ে বাড়িতে। বরের ট্রলি বাড়িতে গেলে চলে গেছে, বর আগে চলে এসেছে। হ্যাঁ, এই হচ্ছে টোটাল অ্যাম্বিয়েন্স এখানে, আমি ঘুরে আসছি একদম। কিছু সমস্যা নেই, কি বোকা বোকা। তুই সিঁড়ি দিয়ে উঠে এইদিকে হচ্ছে পুরো একদম হল সেকশনটা, এখানে মেনলি খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্টটা হবে, বেশ বড়ো। এখন যেহেতু দুপুরবেলা বলে সব রকম লাইট সেখানে ওপেন করা হয়নি, সুইচ অন করা হয়নি। আচ্ছা, ওই দিকটা হচ্ছে পুরো বুফে কাউন্টারটা, বরের বেশটা বেশ সুন্দর। বর তুমি এভাবে দাঁড়াবে, এভাবে তুমি অ্যাটমের দায়িত্ব নেবে তুমি, ঠিক আছে? এটা হচ্ছে মেয়ের ঘর, মেয়ের ঘরটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর মেয়ের ঘরটা, পুরো জল ঢুকে। এই হচ্ছে রুমটা, দারুণ, বেশ স্পেসিয়াস অ্যান্ড কুল একদম পুরো। সো হাউ ইজ ইট ফিলিং? খুব ভালো ফিলিং। এটা হচ্ছে পুরো হ্যান্ড ওয়াশিং এরিয়া। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই ভাত খাবার অনুষ্ঠানটা শুরু হবে, জাস্ট 1:45 বাজে। সব মোটামুটি এক জায়গায় জড়ো হচ্ছে, এদিকে মা বোধ আসতে পারবে না, আমি বলে একবারে বিকেলবেলা রিসেপশনটায় আসবে একদম। তো এত বৃষ্টি বৃষ্টি পড়ছে, আমার বোন আসবে না। এখানে সব সিনিয়র মানুষরা এখানে আমাদের। এখানে দোতলা, তিনতলা, চারতলা, যে তলায় যাও না কেন, লিফটের সমস্ত ব্যবস্থা আছে, বয়স্ক মানুষরা আসতে কোনো অসুবিধা হবে না। আর তার থেকে বড় এখানে সিঁড়ি দিয়ে গেলে আমাদের যে ঘরটা পড়েছে সেটা হচ্ছে উপরতলা। এখানে একটা লেক আছে, বেশ সুন্দর, আর নিচে হচ্ছে পার্কিং এরিয়া একদম। দিনের বেলাতেই এরকম লাগছে, আর যখন সন্ধ্যেবেলা যখন লাইটের অ্যারেঞ্জমেন্টস, সমস্ত ডেকোরেশন অ্যারেঞ্জমেন্টস গুলো যখন পুরো ক্রিয়েট হয়ে যাবে, তারপরে নেক্সট লেভেলের লাগবে। এবার তিনতলা যে রুমটা আছে এটাও কিন্তু বেশ স্পেসিয়াস, একই রকম নিচের মতন, দেখতে ভালো। এখানে দুজন তো আরামসে শুয়ে পড়তে পারে, প্লাস এখানে একটা সোফাও আছে, ওয়েল ডেকোরেটেড, ওয়েল ডেকোরেটেড একদম। এদিকে একটা বড় একটা মিরর, প্লাস এখানে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে, ভীষণ পরিষ্কার দেখ। প্লাস এটা ওপেন করলে এখানে একটা ওয়ার্ড্রব আছে, এখানে সমস্ত জিনিসপত্র সব রাখতে পারবে, বেশ অনেকটা বড় ওয়ার্ড্রব আছে। আজ থেকে আমি তোমার সব দায়িত্ব নিলাম।
ভাতটা খাবো তোর খাওয়ার খাবো পারমিশন হবে আমাদের ভাতটা দেওয়ার পরে তাহলে তোর পারমিশন বউয়ের দেবা ঘি ভাত দিয়ে শুরু করলাম, ওটা এই পর্বটা অলরেডি তিন বছর আগে কাটিয়ে এসছে। তুই কবে মনে করবি? অনেক দেরি আছে, রাইট? এখানে খুব সুন্দর একটা এখানে মেখাও, আমার তো দারুণ লাগছে রে। এখন জোর কদমে এখন কাজ শুরু হয়ে গেছে এখানে। আজকেই হচ্ছে প্যান্ডেলের একদম শেষ দিন, আগামীকাল থেকে না থাকবে প্যান্ডেল, না থাকবে লাইট, না থাকবে ফ্যান, না টেবিল চেয়ার। এখানে এটা হচ্ছে ছোটবাবুর ফুলসজ্জার বিছানা, এই তো এই বুধান ছোটবাবু ড্রেস তো একদম পুরো বরকর্তা, খুব সুন্দর হয়েছে। আর তো নেই রেডি হয়ে সন্ধ্যে ঠিক ছটা পাঁচে আমরা বেরিয়ে গেলাম একদম রিসেপশন হলের দিকে। আর যাচ্ছি হচ্ছে ভাইয়ের বাইকে করে, আর এদিকে বাবা মা আমার দুই বোন মেজোমা এরা সব আমাদের গাড়ি করে আসবে, আর একটু পরে সন্ধ্যে সাতটার পরে আসবে। অনিয়ন মার্ক, গেট সেট, অগ্নিক ওয়েডস এন্ড বর্ণালী, চলো। এইটা হচ্ছে রেইনবো ম্যারেজ সেরিমনি হল, ওয়েলকাম টু দ্য রিসেপশন অগ্নিক এন্ড বর্ণালী। ওখান থেকে আমরা এন্ট্রি নিই ঠিক এই সেটটা দিয়ে। এখানে দেখো অ্যাকুরিয়ামে মাছ দেখো, এখানে সব বড় বড় সব এখানে গোল্ডফিশ। আর ঠিক এদিকটা এসে খুব সুন্দর এখানে একটা গণেশ মন্দির। এই রেইনবোর প্রত্যেকটা কর্নারে ডিটেলিং গুলো ভীষণ সুন্দর। এটা পুরো পাঁচ সেকশন হচ্ছে আপনাদের। আর আমাদের কিচেনটা কোন দিকটা হচ্ছে? এই যে দরজাটা আমি ওপেন করছি, এটা হচ্ছে আমাদের গুদাম আর বর্ণালী বসার জায়গা। এই ছাদটা সত্যি দেখবার মতো, একদম চারতলা আছে ছাদটা মেনলি। এন্ড এই হচ্ছে একটা গৌতম বুদ্ধের একটা বিশাল বড় একটা মূর্তি। তো আমি রেডি হয়েছি, এখনো কমপ্লিট রেডি হতে পারিনি, এখন একটু আবার যেতে হবে কোথায় হবে মেন মানুষটাকে নিয়ে আসার জন্য। তুই রেডি হয়েছিস কিনা আগে সেটা বল। ফুল এখন রেডি আছে। আচ্ছা কি কি আছে দেখি, সবুজ ধুতি উইথ তসর কালারের শেরওয়ানি, সুন্দর লাগছে। এখন আরেকটুখানি মুখ থেকে একটু কিছু করতে হবে মনে হচ্ছে। আচ্ছা মানে পুরোপুরি হয়নি, ফুলগুলো একটু সেট করবো, করে মেন মানুষটাকে নিয়ে বলতে হবে, সে এখন রেডি হতে পারেনি পুরোপুরি। মেয়েদের অলওয়েজ লেট হয়, আমার অনেকগুলো মেনু আছে, ব্লু লেগুন, ব্লু হাওয়ালি থেকে শুরু করে এতগুলো আছে।
তো রিসেপশন উপলক্ষে এটা হচ্ছে আমার আউটলুক। ডেফিনেটলি তোমাকে আমার সেকশনে জানাতে পারো যে কিরকম লাগছে। ইয়েস, কোট্টাকার তুই বল কোট্টাকার। তো রিসেপশন উপলক্ষে হাজবেন্ড আর ওয়াইফ দের ওই দাঁড়িয়ে থাকা ছাড়া স্টেজে আর কোনো কাজ থাকে না। কারণ হচ্ছে সব লোকরা যখন আসছে গিফট দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ, বাড়ি গিয়ে যখন গিফটটা খুলবো তখন কাঁচের বাটি, কাঁচের গ্লাস, কারো যদি বিয়ের চাদর পেয়ে থাকে জঘন্য চাদর সেই চাদর, আর এমনও আছে একটা শাড়ি পর্যন্ত দেয় ইউজ করে, সে পর্যন্ত ইউজ করেনি কিন্তু বিয়ের কোনেকে দিয়ে দিয়েছে। এগুলো থেকে দূরে থাকুন একদম। ছেলের মাকে আমি প্রথমবার দেখলাম, একটু সেজে গুজে এসছে, এখন খুব একটা বেশি সাজেও না, ভালো লাগছে বেশি। তো রাত্রির এখন 8:30 বাজে। তো এখন এই মুহূর্তে মেয়ে বাড়ির লোকেদের জন্য রিসিভ করার জন্য নিচে দাঁড়িয়ে আছে আমি আর ভাই। হ্যাঁ তো এটাই এটা তো আসুন দেখুন। শুন নিচ্ছে তো সবাই সবাই কভার হচ্ছে। না 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 একদম একদম বাবারা চলে এসছে অলরেডি। বলো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ একদম হল পুরো ফাঁকা। হ্যাঁ এখন মোটামুটি আমাদের ডিনার টাইম অলমোস্ট 11:30 হয়ে গেছে, আর খাবার দাবার যেরকম আছে এখন দেখতে হবে। এখানে স্যালাড আছে বিভিন্ন রকমের, হ্যাঁ আর দেখতে স্যালাড প্রায় শেষ হয়ে গেছে একদম। এখানে হচ্ছে মশালা কুলচা, এখানে পনির বাটার মশালা, এটা হচ্ছে ভেটকি ফিশ ফ্রাই। আজকে মেনু হচ্ছে মশালা কুলচা, পানির বাটার মশালা, ভেটকি ফিশ ফ্রাই, স্যালাড, জিরা রাইস, বাসন্তী পোলাও, দই কাতলা, মাটন কষা, মিক্স ফ্রুট চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, কুলফি, পান। বস তোর খাবার দেখলে আমার হাসি পাচ্ছে। এটা কি এটা এটা কি নিয়েছিস তুই? এইটুকু পাস্তা? এই পিয়ামের তাহলে নাম দেখি দে একটা কুলচা। তাও পিয়ামলে পাস্তা বেশি খেতে, এগুলো কম খেতে। মাটনের পিছু তোমার রেখে পারে। এই হচ্ছে ভেটকি মাছের পুরো পিসটা, আর পাতলা একটা ব্যাটার আছে, জিরা রাইস, দই কাতলা, যেটার জন্য সব বিয়ে বাড়িতে ওয়েট করে বসে থাকি। আরো দুটো দিন লেগে এক্সট্রা নেই না? পুরো কিন্তু নেবো না। আরে আমিও খাবো তাই বলছি। আগের পিস আছে নাকি? ব্যাস আমি সন্দেশ আছে, রাতের ঘড়ি বলছে এখন 12:10 বাজে। এই সময় এখন আমার বাড়ির ভাই বন্ধু সব এখন ফটো সেশন চলছে, আর এদিকে পুরো এখন প্যাকড আপ চলছে। And I
can't fight it, I can't fight it.